हेलो फ्रेंड, सबाई के गुड मॉर्निंग। तो आज छिलो भाई फोटा, तो चले এসেছি ওই বাড়ি থেকে এই বাড়িতে। দেখো এসে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি, আর আমি আমার সব দাদাদের একসঙ্গে পাইনি। আমাদের বাড়ি দোকান আছে, তাই সবাইকে একসঙ্গে পাওয়াটা সম্ভব নয়। তো দেখো এখন ছোটদাকে ফোঁটা দিচ্ছি, আর আমার গলার অবস্থা খুব খারাপ, ঠান্ডা লেগেছে, তার জন্য সরি। তারপরে দেখো ফোঁটা দেওয়া হয়ে গেছে, দাদা আমাকে ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করছে। আশীর্বাদ নিয়ে নিলাম। দেখো এবারে মিষ্টি খাওয়ার পালা, দাদাকে খাইয়ে দিলাম, দাদাও আমাকে একটু মিষ্টি খাইয়ে দিল, তারপরে জল খাইয়ে দিলাম। তো গিফটটা অফ ক্যামেরায় নেওয়া দেওয়া হয়েছে। দেখো আমার মিষ্টি সোনাকে নিয়ে একটা ক্লিপ নিয়ে নিলাম। আমার মিষ্টি সোনা কি সুন্দর ম্যাচ করেছে জামার সঙ্গে হেয়ার বেল্ট, তাই না? কেমন লাগছে আমার সোনাকে কমেন্ট সেকশনে জানাবে। তারপরে দেখো বড়দাকে ফোঁটা দিচ্ছি, ফোঁটা দিয়ে দিলাম, আরতি করে নিলাম। খুব হাসাহাসি করছে সবাই, তো আমিও হাসছি আর হাসি ধরতে পারলাম না। তারপরে আবারও আশীর্বাদ করছে। তারপর দেখো দাদা আমাকে মিষ্টি খাইয়ে দিল, আমিও খাইয়ে দিলাম, আর বোন মেজদাকে ফোঁটা দিল, তো তারও একটা ক্লিপ নিয়ে নিয়েছি। তারপরে দেখো আমার মিষ্টি সোনা আবারও উকি ঝুঁকি মারছে, ফোঁটা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো দাদা আমাকে এমন একটা আশীর্বাদ করলো, বলল তুই শতপুত্রের জননী হো। তো সেটা শুনে সবাই খুব হাসছে আর আমিও খুব হাসছি। দেখো আমার মিষ্টি সোনাও দেখছি। তো তার সঙ্গে আমি দাদাকেও বললাম যে তুমি শতজনকের পিতা হও। তো দেখো তারপরে দাদাকে মিষ্টি খাইয়ে দিলাম, আমাকেও মিষ্টি খাওয়ালো, জল খাইয়ে দিলাম। খুব হাসাহাসি হচ্ছে এই কথাটা নিয়ে। তারপরে লাঞ্চে ছিল বিরিয়ানি, তো আমার তো বিরিয়ানি খেতে বেশ লাগে। বিরিয়ানির সঙ্গে ছিল রায়তা। দেখো বিরিয়ানি তো খেয়ে খাচ্ছি বাচ্চাদের নিয়ে। এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে।